2014 থেকে আমার সিনেমা যাত্রা শুরু, আর আমি ছোট থেকেই মিডিয়াতে আছি। তখন শিশুশিল্পী হিসেবে ছিলাম, তখন অনেক প্রচুর সিডি অ্যালবাম বের হতো বাচ্চাদের নিয়ে, ওইখানে মডেল হিসেবে কাজ করতাম। 2010 পর্যন্ত কাজ করা হয়েছে, মাঝখানে গ্যাপ ছিল অনেক, তারপর 2014 থেকে আবার কন্টিনিউ কাজ শুরু করি। ফার্স্ট সিনেমা ছিল রংবাজ, সাকিবের যে রংবাজ ছিল ওটাতেই আমার প্রথম রিলিজ হওয়া ছবি। আর আমার শেষ হয়েছে আগুনে পোড়া কান্না মেহেদি হাসানের, এখন কাজ চলতেছে অপূর্ব রানা ভাইয়ার গিভ অ্যান্ড টেক। এই খারাপ সময়ে ওনারা যে উদ্যোগটা নিয়েছে এটা আমাদের জন্য অনেক ভালো একটা মাধ্যম, কারণ আমরা যারা কাজ করতে চাচ্ছি তাদের জন্য এখন কাজ করার জায়গাটা খুব কম সংখ্যক হয়েছে। তো ওনাদের এই উদ্যোগটার জন্য আমরা হয়তো আবারও সেই আগের জায়গাটা ফিরে পাবো, এই আশাই করছি।